আচ্ছা, তো আগের ভিডিওতে আমরা রিলেশনের কনসেপ্টটা বুঝেছি, এখন আমরা এই এক্সারসাইজের ম্যাথগুলো নিয়ে একটু আলোচনা করব। ভেরি শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন নাম্বার ওয়ান। ওকে, দ্য গিভেন ইনফরমেশন ইজ, দুটো সেট বলা আছে, এ ইকুয়াল টু 135, বি ইকুয়াল টু 246, অ্যান্ড আর বি দ্য রিলেশন ডিফাইন্ড বাই এক্স আর ওয়াই ইমপ্লাইজ, মানে এক্স রিলেটেড ওয়াই implies x plus y is even, show that r is a void relation from a to b. question tar mane hocche dutu set bole diyeche, a set ekta b set ekta bole diyeche, thik ache, ar ekta relation ora ei bhabe likheche, relation ki ei bhabe likha jay, onek rokom bhabe likha jay, ei bhabe likha jay x y belongs to r, related royeche jekhane er bhetore mane r er bhetore ei pair ta royeche, এবং এই পেয়ারটা যে আছে এর একটা কন্ডিশন, এদের দুজনের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দেবে যে সেই সমস্ত পেয়ারগুলোই আরে থাকবে যারা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। কি কন্ডিশন? না, এক্স আর ওয়াই কে যদি যোগ করি সেটা একটা জোড় সংখ্যা হবে, এটা হচ্ছে ওদের কথা, জোড় সংখ্যা হবে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রাইটেরিয়া, মানে এই আর এর মধ্যে যে পেয়ারগুলো থাকবে তারা এই ক্রাইটেরিয়াটাকে স্যাটিসফাই করবে, যে এক্স রিলেটেড ওয়াই এইভাবে লেখা হয় অথবা এক্স ওয়াই বিলংস টু আর এইভাবে লেখা হয়, যে থাকবে যারা এক্স প্লাস ওয়াই ইজ ইভেন নাম্বার। এবং দেখাতে বলেছে আর ইজ এ ভয়েড রিলেশন, ভয়েড রিলেশন মানে হচ্ছে শূন্য সম্বন্ধ, আর একটা শূন্য সম্বন্ধ মানে আমাদের প্রমাণ করতে হবে যে আর এর মধ্যে আমরা এই শব্দ সিদ্ধ করলে এরকম কোনো পেয়ার পাবই না, আর এর মধ্যে আমরা এই শর্ত সিদ্ধ করবে এরকম কোনো পেয়ার পাবই না, তাহলেই ওটা প্রমাণ হচ্ছে আর এর মধ্যে যদি কোনো এলিমেন্ট না থাকে তাহলে তো তার নাল সেট, শূন্য সম্বন্ধ। ওকে ফাইন, তো বাস্তবের আমাদের যে রিলেশনের কনসেপ্ট সেই কনসেপ্ট অনুযায়ী আমরা এটা বুঝতে পারি যে দুটো নন এমটি সেটের মধ্যে একটা রিলেশন তখনই ডিফাইন করতে পারবো যদি সেটা সেই দুটো নন এমটি সেটের কার্টেশিয়ান প্রোডাক্টের একটা সাবসেট হয়, তবে সে শূন্য সম্বন্ধ হোক কি যে কোনো কিছু হোক, যে কোনো সব প্রকারের সম্বন্ধ, সম্বন্ধ মানেই হচ্ছে সেটা যেই দুটো সেটের মধ্যে সম্বন্ধ আমি বলছি তাদের কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট হতে হবে, এটা হচ্ছে প্রাইম ক্রাইটেরিয়া। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এ বি লিখলাম, এ ক্রস বিটাকে আমি এখানে লিখেছি বাট নট নেসেসারি, এটা নেসেসারি নয় যে এটা লিখতেই হবে, ঠিক আছে? এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছি, যখন বড় বড় ন্যাচারাল নাম্বার অনেক বড় বড় সেট থাকবে তখন সর্বদা কিন্তু আমরা এ ক্রস বিটাকে তৈরি করবো না, এটা আমাদের মাথায় বুঝে নিতে হবে যে এ ক্রস বিটা কীরকম, দুটো সেটের ক্রস প্রোডাক্ট মানে কি, ফার্স্ট এলিমেন্টটা ফার্স্ট সেট থেকে সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেট থেকে, মানে পেয়ারটা এরকম 1 2 1 4 1 6, সরি এটা 1 6 হবে, 1 5 না, 1 6 হবে, 1 6 হবে। ওকে, তারপরে এরকম হবে 3 2 3 4 3 6, তারপরে 5 2 5 4 5 6, লাস্ট এলিমেন্ট লিখেছি, বাট এটা নেসেসারি নয়, লিখতেও পারিস নাও লিখতে পারিস, বড় বড় সেটে লিখবো। ওকে, এবার যেহেতু আর একটা সম্বন্ধ, শূন্য সম্বন্ধ বা যাই হোক আর একটা সম্বন্ধ ফ্রম এ টু বি, তাই অবভিয়াসলি আরটা হচ্ছে এ ক্রস বি এর একটা সাবসেট, লিখে নিলাম। এবার আমাকে দেখতে হবে যে এইরকম কোনো পেয়ার আমি আর এর ভেতরে রাখতে পারছি কি যারা এ ক্রস বি থেকে বেরোবে। এখন কথা হচ্ছে আটটা এ ক্রস বি এর সাবসেট মানে কি, সাবসেট বলতে আমরা কি বুঝাই, যে মেন সেটে কিছু এলিমেন্ট বা সব এলিমেন্ট সাবসেটটার মধ্যে থাকবে তখনই তো তাকে তার সাবসেট বলা হয়। এবার কথা হচ্ছে এ ক্রস বিতে যে এলিমেন্টগুলো আছে ভালো করে লক্ষ্য কর, তার যে পেয়ারের যে দুটো কোঅর্ডিনেট, পেয়ারের যে কোঅর্ডিনেটগুলো মানে এক্স আর ওয়াই, তাদের একটা অড নাম্বার একটা ইভেন নাম্বার, একটা অড নাম্বার একটা ইভেন নাম্বার, একটা অড নাম্বার একটা ইভেন নাম্বার, একটা অড নাম্বার একটা ইভেন নাম্বার। আর আমরা সাধারণত জানি যে একটা অড আর একটা ইভেন, একটা জোড় আর একটা বিজোড়কে যোগ করলে সর্বদা বিজোড় পাওয়া যায়, একটা জোড় আর বিজোড়কে যোগ করলে কিন্তু আমরা সর্বদা বিজোড় পাবো। তো তার মানে যেহেতু সিন্স সাম অফ ইভেন অ্যান্ড অড নাম্বার ইজ অলওয়েজ আ অড নাম্বার, যেহেতু একটি জোড় এবং বিজোড়ের যোগফল সর্বদা বিজোড় সংখ্যা হয়, তার মানে সেক্ষেত্রে এর মধ্যে কোনো জোড় সংখ্যা আসবেই না, তাই তো? আবার ওরা বলেছে আর এর মধ্যে সেই সমস্ত পেয়ারগুলি ঢুকতে পারবে যাদের দুটো কোঅর্ডিনেটকে অ্যাড করলে জোড় সংখ্যা হবে, আর যেহেতু আটটা এ ক্রস বি এর সাবসেট, এ ক্রস বিতে তো এরকম কোনো নাম্বার নেই যাদেরকে যোগ করলে আমার জোড় হবে, তো সেই কারণে এখানে আটটা হচ্ছে আমার নাল সেট, কারণ আর এর মধ্যে এরকম কোনো এলিমেন্ট আসবেই না যাদের যোগফলটা আমার বিজোড় সংখ্যা হয়, ঠিক আছে? সো আর ইজ এ ভয়েড রিলেশন বা শূন্য সম্বন্ধ ফ্রম এ টু বি। কোশ্চেন নাম্বার 5, এর মধ্যে একটা কোশ্চেন নাম্বার 4-এ অ্যান্টিসিমেট্রিকের অঙ্ক আছে, বাট ওটা আমাদের সিলেবাস বহির্ভূত। কোশ্চেন নাম্বার 5, হোয়েন ইজ আ রিলেশন আর অন এ সেট এ নট ট্রানজিটিভ, কখন একটি সম্বন্ধ আর এর ওপর
ট্রানজিটিভ হবে না, মানে সংক্রমণ হবে না, ট্রানজিটিভ বলতে বাংলায় সংক্রমণ। সেকেন্ড পার্ট বলেছে একটা এ সেট দিয়ে দিয়েছে 1 2 3 4 অ্যান্ড রিলেশন আর অন এ গিভেন বাই, বলে আর একটা রিলেশনের সেট দিয়েছে, জানতে চাইছে যে ইজ আর ট্রানজিটিভ অন এ। খুব ভালো কথা। তো ফার্স্ট অফ অল ট্রানজিটিভের ব্যাপারটা কি ছিল, একটা রিলেশনকে কখন আমি একটা সেটের উপর ট্রানজিটিভ বলতে পারি, যে আমরা জানি যে যদি এ বি আর বিসিটা আর এ থাকে, এ বি আর বিসি আর এ থাকলে এসিটাকেও আর এ থাকতে হবে, তবেই সেটাকে ট্রানজিটিভ বলতে পারবো। তার মানে কখন ট্রানজিটিভ হবে না, যদি দেখতে পাই এ বি আছে বিসি আছে, এ বি বিসি দুটোই আর এ আছে, বাট এ সি এটা আর এ নেই, সো আর ইজ নট ট্রানজিটিভ অন এ। কথাটা বোঝানো সিম্পল জিনিস, যে এ বি আছে বিসি আছে এই দুটো আছে, কিন্তু এ সি এই জিনিসটা আর এ নেই, তবেই সেটাকে আমি ট্রানজিটিভ বলবো না বা সংক্রমণ বলতে পারবো না। এবার এখানে সেকেন্ড পার্টে একটা এক্সাম্পল মতোই দিয়েছে যে এ একটা সেট বলে দিয়েছে 1 2 3 4, আর ইজ এ রিলেশন অন এ, এবং আর এর সেটটাও দিয়ে দিয়েছে যে রিলেশন মানে তার মধ্যে যে একদম ডিসক্রিট ওয়াইজ এলিমেন্টগুলো থাকবে পুরো ডিসক্রিট করে ওরা এলিমেন্টটাকে দিয়ে দিয়েছে, দ্যাট ইজ 2 3 2 2 3 1 3 2 4। ওকে, নাও দ্য প্রবলেম ইজ এখানটায় হচ্ছে প্রথম কথা আমাকে লিখে নিতে হবে যে আটটা এ ক্রস এ কিন্তু সাবসেট, কারণ রিলেশন মানেই হচ্ছে সেটা দুটো সেটের ক্রস প্রোডাক্টের কার্টেশিয়ান প্রোডাক্টের সাবসেট হবে, সো আর ইজ এ সাবসেট অফ এ ক্রস এ। তাহলে আটটা আমরা তৈরি করে নিলাম। এবার এই আর সেটটাকে আমাকে জানতে চাইছে এটা কি ট্রানজিটিভ হবে কি হবে না। এখন কখন একটা সেটকে আমরা ট্রানজিটিভ বলতে পারি, যদি সেই রিলেশনটা বা সেই সেটটার মধ্যে এরকম পাই যে এ বি বিসি এই দুটো আছে এবং এসিও আছে, তবেই সেটাকে আমি ট্রানজিটিভ বলতে পারি। সাপোজ এদিকে দেখে যে 2 3 3 2, এই দুটোকে এ বি ভাব, এ বি বিসি ঠিক আছে, এইভাবে এ বি বিসি আছে এবং এসি এটাও আছে, মানে এটাকে যদি আমি এ এটাকে বি ভাবি, আবার এটাকে বি এটাকে সি ভাবি, তাহলে এ বি বিসি এই দুটো আরে আছে, আবার এই জিনিসটাও আমার আরে আছে, এসি এটাও কিন্তু আমার আরে আছে, তার মানে সেক্ষেত্রে আমরা আরটাকে কিন্তু বলতে পারবো ট্রানজিটিভ অন এ। আমাদের ট্রানজিটিভের যে প্রপার্টি বা সংক্রমণের যেটা প্রপার্টি সেই অনুযায়ী আমরা ওটাকে কিন্তু ট্রানজিটিভ বলতে পারবো। অনেকের মনে হতে পারে এটা সিমেট্রিক, হ্যাঁ সিমেট্রিকও হবে, 2 3 আছে 3 2 আছে সেই অনুযায়ী, বাট এটাকে যদি এইভাবে দেখি যে এ বি বিসি দেন এসি বিলংস টু আর, তাই এটাকে আমরা ট্রানজিটিভ অন এ বলছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 7-এর কোশ্চেনটা বলা হয়েছে, এগুলো আমাদের ক্লাস 11-এও ছিল, যাই হোক। ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ ইচ অফ দ্য ফলোয়িং রিলেশনস, সাপোজ 7-এর একটা স্ট্রাকচার বলা বলে দিয়েছে যে 7-এর আর এর যে আর ওয়ানটা যে রিলেশনটা এটা এ ওয়ান বাই এ, সাচ দ্যাট এটা 0 থেকে 5 মধ্যে আছে এবং এ হচ্ছে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। খুব ভালো কথা। এবার প্রথম যেটা আমাদের দেখতে হবে যে 0 থেকে 5 মধ্যে পূর্ণ সংখ্যা কী কী আছে, 0 থেকে 5 মধ্যে পূর্ণ সংখ্যা আছে 4টে, 1 2 3 4। ফার্স্টে এ যদি 1 বসাই তাহলে প্রথম পেয়ারটা কী হবে, এর জায়গায় 1 বসালে 1 1, দেন এর জায়গায় 2 বসালে 2 হাফ, এর জায়গায় 3 বসালে 3 1 3, এর জায়গায় 4 বসালে 4 1 2। ডোমেন মানে কী ছিল, ডোমেন মানে হচ্ছে কোনো একটা রিলেশনের যে পেয়ারগুলো হবে সেই পেয়ারের যে ফার্স্ট কোঅর্ডিনেট বা ফার্স্ট এলিমেন্টটাকে নিয়ে যে সেটটা তৈরি করা যাবে সেটা হচ্ছে ডোমেন, আর সেকেন্ড কোঅর্ডিনেট বা দ্বিতীয় উপাদানগুলোকে নিয়ে যে কোড মানে সেটটা তৈরি করা যাবে সেটা হচ্ছে রেঞ্জ, তার মানে রেঞ্জটা হচ্ছে 1 হাফ 1/3 1/4। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 3, আর 3 বলে একটা রিলেশন দিয়েছে, এক্স ওয়াই পেয়ারটা সাজ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড 2x + y = 41। খুব ভালো কথা। এগুলো ক্লাস 11-এরই। প্রথম কথা, এটা একটা রিলেশনের সেট, পেয়ারটা হচ্ছে এক্স ওয়াই এবং এর মধ্যে এক্স আর ওয়াই দুটোই হচ্ছে ন্যাচারাল নাম্বার এবং তারা এই শর্তটা সিদ্ধ করবে, মানে সেই সমস্ত এক্স ওয়াইগুলোই এর মধ্যে আসবে যারা এই একই সাথে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে এই কন্ডিশনটা থেকে প্রথমে আমাকে এক্স ওয়াইটা বুঝে নিতে হবে, কারণ এক্স ওয়াই পেয়ে গেলে এক্সগুলো হচ্ছে আমার ডোমেনে যাবে আর ওয়াইগুলো হচ্ছে আমার রেঞ্জে যাবে। আচ্ছা, ভালো কথা। তাহলে 2x + y = যদি 41 হয়, সেখান থেকে y = হচ্ছে 41 - 2x। এবার এখানে আমরা এক্স এর ভ্যালুটা বসাবো, এক্স এর ভ্যালু বসালে অটোমেটিক্যালি ওয়াই পাবো। এবার এক্স এর ভ্যালু কত থেকে বসাবো, এক্সটা তো ন্যাচারাল নাম্বার বলেছে, এক্সও ন্যাচারাল নাম্বার ওয়াইও ন্যাচারাল নাম্বার, তাহলে ন্যাচারাল নাম্বার কত থেকে স্টার্ট হয়, 1 থেকে স্টার্ট হয়। তাই আমরা এখানে এক্স ফার্স্টে 1 বসাচ্ছি, এক্স 1 বসালে ক্যালকুলেট করলে ওয়াইটা 39, এক্স 2 বসালে ক্যালকুলেট করলে ওয়াইটা 37, মানে 2 করে করে কমবে,
এক্স থ্রি বসালে ওয়াইটা বেরোবে হচ্ছে 35। ওকে, এরকম করে 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 এক্সটা 19 বসা, এক্সটা 19 বসালে ক্যালকুলেট করে বেরোবে ওয়াই থ্রি, সব কটা লিখতে হবে না। এক্স 20 বসালে ওয়াইটা 1, এরপরে কিন্তু আর এগোবে না, কারণ এক্স যদি আমরা 21 বসাই এটাও ন্যাচারাল নাম্বারই এক্সই, কিন্তু এক্স 21 বসালে এটা 21 বুঝে হচ্ছে 42, মানে ওয়াইটা তখন -1 হয়ে যাবে, আর -1 কিন্তু আমার ন্যাচারাল নাম্বার নয়, তো সেই কারণে আমরা এক্সট্রা 21 বসাতে পারবো না, আমাদের এই পর্যন্তই রাখতে হবে। হলো, তাহলে আমাদের আর থ্রি সেটটা তৈরি হয়ে যাচ্ছে, এই যে সেটটা 139 237 335 ডট ডট করে 19 3 21 এরকম করে করে এসছে। এর মধ্যে ডোমেন মানে হচ্ছে এই যে পেয়ারগুলো তৈরি হয়েছে, এই যে ফার্স্ট কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেট মানে 1 2 3 4 এইভাবে করে করে 20 পর্যন্ত নিয়ে হচ্ছে ডোমেনটা তৈরি হয়েছে। আর রেঞ্জ মানে হচ্ছে 39 37 এরকম ডট ডট করে নিয়ে 1 পর্যন্ত নিয়ে তৈরি হয়েছে হচ্ছে রেঞ্জটা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7-এর 7, আর ইকুয়াল টু এক্স ওয়াই একটা পেয়ার, এক্স ইজ অ্যান ইন্টিজার এবং মড এক্স লেস দ্যান 3 অ্যান্ড ওয়াই হচ্ছে মড এক্স মাইনাস 3। এবার কথা হচ্ছে এখানে আমাকে রিলেশনটার মধ্যে পেয়ারটা হচ্ছে এক্স ওয়াই, দুটোর ক্যারেক্টার বলে দিয়েছে বা শর্ত বলে দিয়েছে কি এক্সটা হচ্ছে ইন্টিজার এবং মড এক্সের মানটা 3-এর থেকে ছোট। তা যেহেতু এক্সটা ইন্টিজার বলা আছে আর মড এক্সটা 3-এর থেকে ছোট, তার মানে এক্সের রেঞ্জ কিন্তু -3 থেকে 3-এর মধ্যে, পার্টিকুলার এক্সের রেঞ্জটা -3 থেকে 3-এর মধ্যে, কারণ এর যদি মড নিই, নেগেটিভ হোক পজিটিভ হোক, মড মানে হচ্ছে আমার পজিটিভ মানটা নেব, তাহলে অবভিয়াসলি সেটা 3-এর থেকে ছোট হবে। আজকে যদি আমি মড -2 নিই, দ্যাট ইজ 2, 3-এর থেকে ছোট, কি মড -1 নিই ইকুয়াল টু হচ্ছে 1, 3-এর থেকে ছোট। ওকে, তো সেই কারণে মড এক্স 3-এর থেকে ছোট, দ্যাট মিন্স এক্সের রেঞ্জটা -3 থেকে +3-এর মধ্যে, আর এই এক্সের এই রেঞ্জটার ওপর ওয়াইটাও ডিফাইন করা আছে মড এক্স মাইনাস 3। এখন আমাকে ডোমেনটা জানতে হবে, রেঞ্জ জানতে হবে। ডোমেন মানে হচ্ছে কারা, ফার্স্ট কোঅর্ডিনেট, দ্যাট ইজ এক্সগুলো হচ্ছে ডোমেন, আর রেঞ্জ কারা, রেঞ্জ হচ্ছে এক্সের জন্য যে ওয়াইগুলো পাবো আমি, সেটা হচ্ছে আমার রেঞ্জ। তো ফার্স্ট অফ অল তাহলে আমি এক্স বুঝে যাচ্ছি, কিন্তু -3 থেকে 3-এর মধ্যে থাকলে এক্স কী হতে পারে, -2 -1 0 1 2, এই রেঞ্জটার মধ্যে এই হচ্ছে আমার এক্সটা, মানে এটা হতে পারি ডোমেন, এইটাই হচ্ছে কিন্তু আমার ডোমেন সেট, এই যে ডোমেন সেট -2 -1 0 1, ভালো কথা। এবার আমি ওয়াইগুলো বের করবো, ওয়েন এক্স ইকুয়াল টু -2, তাহলে ওয়াইটা কী বলেছে, মড এক্স -3 বলাই আছে, ওয়াইটা মড এক্স -3, তাহলে এক্সের জায়গায় -2 বসালে -2 -3 হচ্ছে -5, মড -5 মানে হচ্ছে 5, এক্সের জায়গায় -1 বসালে এটা -4 হয়, তার মানে 4, এক্সের জায়গায় 0 বসালে মড -3 মানে 3, এরকম করে করে এক্স 2 বসালে 1, সব কটা মডের ভিতরে মাইনাস মানে বাইরে প্লাস এসছে। তো রেঞ্জ মানে হচ্ছে এই জিনিসগুলো 5 4 3 2 1, তো এইটাই হচ্ছে আমার রেঞ্জ। ওকে, কোশ্চেন নাম্বার 8, ভেরি শর্ট অ্যান্সার টাইপের, ডিফাইন অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন শো দ্যাট দ্য রিলেশন সিমিলারিটি অন দ্য সেট অফ অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ফার্স্ট এটা একটা সমতুল্যতা সম্বন্ধে ডেফিনেশন চেয়েছে, লাগবে না। সেকেন্ড এটা যেটা, দ্য রিলেশন সিমিলারিটি, সিমিলারিটি মানে হচ্ছে সদৃশ্যতা, যেটা আমাদের ক্লাস 10-এ ছিল, সদৃশ্যতা, দ্য রিলেশন সিমিলারিটি অন দ্য সেট অফ অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, মানে পরিষ্কার কথা যে একটা সমতলের, মানে একটা ত্রিভুজ যে সমতলের উপর অবস্থিত, সেই সমতলের উপর অবস্থিত সমস্ত ত্রিভুজের জন্য এই সদৃশ্যতাটাকে আমাকে একটা সমতুল্যতা সম্বন্ধে দেখাতে হবে। ট্রায়াঙ্গেলের যে একটা প্রপার্টি ছিল সদৃশ্যতা, ক্লাস 10-এ ছিল আমাদের, যে তাদের অনুরূপ দুটো ত্রিভুজের যদি অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয় এবং তাদের অনুরূপ বাহুর অনুপাতগুলো যদি সমান হয়, তাহলে আমরা সেই দুটো ত্রিভুজকে পরস্পর সদৃশ বলতে পারব। তা যাই হোক, ওটা জাস্ট আমি কনসেপ্টটা বললাম, ওই অত কিছু আমার এখানে লাগবে না। আমাকে এখানে দেখাতে হবে যেটা, যে আমাকে এটা বলে দিয়েছে যে আর বি দ্য রিলেশন সিমিলারিটি অন দ্য সেট অফ অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন, এই প্লেনটাকে আমরা এ ধরেছি, মানে একটা সমতলের ওপর অনেকগুলো ত্রিভুজ আছে, একটা সমতলের ওপর অনেকগুলো ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের যে একটা ধর্ম সদৃশ্যতা, সেই সদৃশ্যতার জন্য আমাদের এই আর রিলেশনটা এই এ সেটের ওপরে আমাকে ইকুইভ্যালেন্স বা সমতুল্যতা দেখাতে হবে। এবার ইকুইভ্যালেন্স দেখাতে গেলে, কোনো একটা রিলেশান ইকুইভ্যালেন্স দেখাতে গেলে তার 3টে প্রপার্টি ছিল, 1 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ হতে হবে, 2 নম্বর হচ্ছে সিমেট্রিক হতে হবে, আর 3 নম্বর হচ্ছে ট্রান্সিটিভ হতে হবে। একটু ছোট্ট করে বলে নিই, রিফ্লেক্সিভ মানে ব্যাপারটা ছিল, রিফ্লেক্সিভ মানে এরকম ছিল যে এ এ এরকম টাইপের দুটো সেম জিনিস আর এ থাকতে হবে, ঠিক আছে,
সিমেট্রিক ছিল যে যদি এ বিটা আমার আর এ থাকে তাহলে বি এটাকেও আমাকে আর এ থাকতে হবে, এটা ছিল সিমেট্রিক। আর তিন নম্বর ছিল যে যদি এ বি আর বি সি কে আমি আর এ ধরি যে আর রিলেশনে আছে তাহলে এ সিটাকেও আমাকে আর রিলেশনে থাকতে হবে। এবার রিলেশনে থাকতে হবে মানে রিলেশনের যে প্রপার্টি, রিলেশনের যে সম্পর্ক বা মানে রিলেশনের যে কন্ডিশনটা প্রশ্নে বলে দিয়েছে সেটা স্যাটিসফাই করতে হবে। এখানে কন্ডিশন বলতে ট্রায়াঙ্গেলগুলোকে সিমিলার হতে হবে, মানে তাদেরকে সদৃশ্যতা ধর্মটা স্যাটিসফাই করতে হবে। যদি সেটা হয় আর তারপর যদি তিনটে প্রপার্টি স্যাটিসফাই করে, মানে রিফ্লেক্সিভ হয়, সিমেট্রিক হয়, ট্রান্সিটিভ হয়, তাহলে তখন আমি আর রিলেশনটাকে এই সেট সেট অফ অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন এর উপরে আমি ইকুইভ্যালেন্স বলতে পারবো। তো ফার্স্টে রিফ্লেক্সিভ আসি। রিফ্লেক্সিভ ব্যাপারটা কি, রিফ্লেক্সিভ আমাকে কি দেখাতে হবে? এখানে কিন্তু পরিষ্কার কথা রিলেশনটা আর মেন সেটটা হচ্ছে এ, এই সেটের মধ্যে কিছু ট্রায়াঙ্গেল রয়েছে, এটা হচ্ছে অন দ্য সেট অফ অল ট্রায়াঙ্গেলস, সেট অফ অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন এ, ঠিক আছে, এটাকে আমি এ ধরে নিয়েছি। এবার তাহলে আমার প্রধান হচ্ছে রিলেশন মানে হচ্ছে এর সাবসেট, এ ক্রস এর সাবসেট, ঠিক আছে। তো সাধারণত আমরা এটা ট্রিভিয়াল প্রপার্টি একটা যে যে কোনো ত্রিভুজ তার নিজের সাথে তো সদৃশ হবেই, যে কোনো ত্রিভুজ তার নিজের সাথে সদৃশ হবেই, সিন্স এভরি ট্রায়াঙ্গেল ইজ সিমিলার টু ইটসেলফ, যেহেতু যে কোনো ত্রিভুজ তার নিজের সাথে সদৃশ হবেই। তার মানে আমি যদি এই সেট অফ অল ট্রায়াঙ্গেলস থেকে, সেট অফ অল ট্রায়াঙ্গেলস থেকে একটা সেট ট্রায়াঙ্গেল নিলাম, মনে করো এক্স, এটা একটা এলিমেন্ট বিশেষ নিলাম, তাহলে এক্স তো এক্স এর সাথে সিমিলার হবে, মানে এটা একটা ট্রায়াঙ্গেল, কিন্তু এটা হচ্ছে সেট অফ অল ট্রায়াঙ্গেলস, এর মধ্যে অজস্র ট্রায়াঙ্গেল রয়েছে, তার থেকে আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম। এবার যে কোনো ট্রায়াঙ্গেল তার নিজের সাথে তো সিমিলার বা সদৃশ হবেই, এটা সদৃশতার চিহ্ন, তাহলে এক্স সিমিলার এক্স, তার মানে কি বোঝাচ্ছে যে এক্স এক্স এটা আর এ থাকবে, কারণ যেহেতু এক্সটা এক্স এর সাথে সিমিলার হচ্ছে সেই কারণে এক্স এক্স এটা আমার আর এ থাকবে, তাই এখানে আরটা হচ্ছে আমরা রিফ্লেক্সিভ। খুব ভালো করে প্রিভিয়াস ভিডিওতে রিফ্লেক্সিভের কনসেপ্টটা দেখবি, যে রিফ্লেক্সিভ একটা রিলেশানকে আমি কোনো একটা সেটের ওপর রিফ্লেক্সিভ তখনই বলতে পারবো যদি ফর অল এ বিলংস টু এ, মানে মেন সেটের যে কোনো এলিমেন্টের জন্য যদি এ এ এটা আমার আর এ থাকে তাহলে সেটাকে আমি রিফ্লেক্সিভ বলতে পারি, ঠিক আছে। আর এ থাকার পর ক্রাইটেরিয়া কি, আর এ থাকতে গেলে কী হতে হবে, আর এ থাকতে গেলে এটা হতে হবে, আর বি দা রিলেশান যদি সিমিলার অন দ্য সেট অফ অল ট্রায়াঙ্গেলস, যে সমস্ত ট্রায়াঙ্গেলগুলো, যে আজকে মনে করো আমি দুটো ট্রায়াঙ্গেল নিলাম এ আর বি, যদি এটা বি এর সাথে সিমিলার হয় তাহলে এ বিটা আর এ থাকবে, পরিষ্কার বাংলা কথা এরকম ব্যাপারটা, যে এই সেটের ওপরে দুটো ট্রায়াঙ্গেল নিলাম, যে কোনো দুটো ট্রায়াঙ্গেল নিলাম, তারা যদি পরস্পর সিমিলার হয়, সদৃশ হয়, তাহলেই সেই পেয়ারটা আর এ ঢুকবে, এইটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। তাহলে যেহেতু যে কোনো ট্রায়াঙ্গেল তার নিজের সাথে তো সিমিলার হবেই, তাই এই এক্স এক্সটা আর এ যাচ্ছে, তাই আটটা হচ্ছে রিফ্লেক্সিভ, কারণ এটা রিফ্লেক্সিভেরই প্রপার্টি হয়ে গেল। দু নম্বর কি, সিমেট্রিক। সিমেট্রিকের ক্রাইটেরিয়া কি, যে সিমেট্রিকের প্রপার্টি হচ্ছে যে যদি আমি এ বিটাকে আর এ ধরে নিই তাহলে বি এটাকে আর এ থাকতে হবে, যদি হয় তাহলে সিমেট্রিক হবে, যদি না হয় তাহলে হবে। আচ্ছা ভালো কথা, আমি মেন সেট এ থেকে, সেট অফ অল ট্রায়াঙ্গেলস থেকে দুটো ট্রায়াঙ্গেলকে তুলে নিলাম এক্স আর ওয়াই, এবং আমি ধরে নিলাম যে এক্স ওয়াইটা আর এ আছে, এটা ধরে নিলাম, সেট অফ অল ট্রায়াঙ্গেলস থেকে দুটো ট্রায়াঙ্গেল এক্স ওয়াই তুললাম এবং ধরে নিলাম যে এক্স ওয়াই পেয়ারটা আর এ আছে, তার মানে আমি কী ধরলাম, আর এ থাকার জন্য কী শর্ত ওদের মেনটেন করতে হবে, ওদের তো একটা শর্ত মেনটেন করতে হবে, কি এক্সটা সিমিলার টু ওয়াই, তাই এক্স সিমিলার ওয়াই লিখে দিলাম। এবার এক্সটা যদি ওয়াইয়ের সাথে সিমিলার হয় তাহলে ওয়াইটাও তো এক্সের সাথে সিমিলারই হবে, আজকে এই দুটো ট্রায়াঙ্গেলের মতো মনে করি এটা এক্স আর এটা ওয়াই, এর অনুরূপ কোণ হলো এর অনুরূপ কোণের সাথে সমান, তার মানে এর অনুরূপ কোণ হলো এর অনুরূপ কোণের সাথে সমান, এর বাহুর অনুপাত এর এই বাহুর সাথে এই বাহুর অনুপাতগুলো যদি সমান হয় তাহলে উল্টোটাও তো সত্যি, তাহলে সেই কারণে ওয়াইটাও এক্স এর সাথে সিমিলার, আর ওয়াইটা এক্স এর সাথে সিমিলার মানে কি, ওয়াই এক্স বিলংস টু আর, আর তার মানে আমরা এক্স ওয়াইটা আর এ ধরে নিয়েছিলাম, ওয়াই এক্সটাকেও আর এ পেলাম, তার মানে আরটা হচ্ছে কি আমার সিমেট্রি। ওকে নেক্সট আসছে ট্রান্সিটিভ। ট্রান্সিটিভের ব্যাপারটা কী ছিল, ট্রান্সিটিভ ছিল যে আমি মেন সেট থেকে তিনটে এলিমেন্ট নিয়ে নিলাম, যদি আমি ধরে নেব যে এ বি আর বি সিটা আর এ আছে, যদি আমি এ সিটাকেও আর এ দেখাতে পারি তাহলে ট্রান্সিটিভ বা সংক্রমণ। ওকে তিনটে ট্রায়াঙ্গেল তুললাম এ, এবং আমি ধরে নিচ্ছি এক্স ওয়াই ওয়াই জেড আর এ আছে, এটা ধরে নিচ্ছি, আর আর এ থাকার জন্য ওদেরকে কী করতে হবে, কী শর্ত সিদ্ধ করতে হবে, যে এক্সটা ওয়াইয়ের সাথে সিমিলার হবে, ওয়াইটা জেড এর সাথে সিমিলার হবে। এবার মনে করো তিনটে ট্রায়াঙ্গেল আছে, তিনটে ট্রায়াঙ্গেল, এটা সাপোজ এক্স, এটা ওয়াই, এটা জেড, এক্স ওয়াইয়ের সাথে সিমিলার, তার মানে এর অনুরূপ কোণ এর অনুরূপ কোণ সমান,
ওয়াই জেড এর সাথে সিমিলার, মানে এর অনুরূপ কোণ এর অনুরূপ কোণ সমান, তাহলে অবভিয়াসলি এক্সটাও জেড এর সাথে কি হবে সিমিলার হবে, তো সেই কারণে এক্সটাও আমার জেড এর সাথে কি হচ্ছে সিমিলার। সো এক্স জেড অলসো বিলংস টু আর, তাহলে এক্স ওয়াই ওয়াই জেড আর ধরে নিয়ে এক্স জেড আর পেলাম, সুতরাং আর হচ্ছে ট্রান্সিটিভ। আর যখন কোনো রিলেশন এই তিনটে প্রপার্টি সিদ্ধ করে রিফ্লেক্সিভ সিমেট্রি আর ট্রান্সিটিভ, সসম বাংলায় বলা হয় সসম, প্রতিসম আর সংক্রমণ, সুতরাং আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, মানে আর একটি সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার টেন, লেট এ ওয়ান টু থ্রি অ্যান্ড আর ওয়ান ওয়ান টু থ্রি 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 বি আর রিলেশন অন এ, অ্যাড আ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার অফ অর্ডার পেয়ার্স টু আর সো দ্যাট দ্য এনলার্জড রিলেশন বিকামস অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন এ। মানে পরিষ্কার বাংলা কথায় বোঝাচ্ছে, ওরা একটা এ সেট বলে দিয়েছে আর এ সেটের ওপর ডিফাইন করা একটা আর রিলেশনও দিয়ে দিয়েছে, ওয়ান ওয়ান টু থ্রি থ্রি থ্রি। ঠিক আছে, এবার ফার্স্ট অফ অল ওরা জানতে চেয়েছে যে এই আর রিলেশনটার সাথে মিনিমাম নাম্বার অফ এলিমেন্টস কী কী অ্যাড করলে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে, আর ম্যাক্সিমাম কী কী এলিমেন্ট অ্যাড করলে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে। ইকুইভ্যালেন্স মানে হচ্ছে সমতুল্যতা, মানে যেটা রিফ্লেক্সিভও হবে সিমেট্রিকও হবে আবার ট্রান্সিটিভও হবে, এই তিনটে প্রপার্টি সেই রিলেশনটা। আপাতত এই রিলেশনটা কিন্তু রিফ্লেক্সিভ হচ্ছে না, কেন রিফ্লেক্সিভ হচ্ছে না, রিফ্লেক্সিভ হতে গেলে কী হতে হয় যে এ সেটে থাকা প্রত্যেকটা এলিমেন্টের জন্য সেম আইডেন্টিটিগুলো থাকতে হবে, মানে এখানে শুধু ওয়ান ওয়ান আছে, দেখ টু টুও নেই, থ্রি 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 আছে, ওয়ান ওয়ান আছে থ্রি থ্রি আছে কিন্তু টু টু নেই, তো সেই কারণে এটা রিফ্লেক্সিভ নয়। দু নম্বর হচ্ছে সিমেট্রিক, সিমেট্রিক হতে গেলে কী করতে হয় যে যদি এ বিটা আর এ থাকে তাহলে বি এ টাইপেরগুলোকেও আর এ থাকতে হবে, টু থ্রি আছে থ্রি টু তো নেই, হবে না, একইভাবে ট্রান্সিটিভও হবে না। এবার কথা হচ্ছে তাহলে আমাকে এখানে জানতে চেয়েছে যে তাহলে এই সেটটার সাথে মিনিমাম, মানে জাস্ট মিনিমাম কী কী এলিমেন্ট অ্যাড করলে এটা একটা ট্রান্সিটিভ রিলেশন হয়ে যাবে, এই ইকুইভ্যালেন্স রিলেশন হবে, আর ম্যাক্সিমাম কী কী এলিমেন্ট অ্যাড করলে আমার এটা ট্রান্সিটিভ হবে, আর কখনই আমি যে অ্যাড করবো এর বাইরে গিয়ে করতে পারবো না, রিলেশন মানে অবভিয়াসলি এ ক্রস এর একটা সাবসেট। এবার মিনিমামে আসে, মিনিমাম আসতে গেলে আমাকে, মানে ইকুইভ্যালেন্স আসতে গেলে আমাকে তিনটে প্রপার্টি দেখতে হবে স্যাটিসফাই। প্রথম কথা রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভের জন্য কী দরকার, ওয়ান ওয়ান তো অলরেডি আছে, থ্রি থ্রিও অলরেডি আছে, তার মানে কাকে ঢুকিয়ে দিলেই আমার সেটা রিফ্লেক্সিভ হয়ে যাবে, জাস্ট ফর রিফ্লেক্সিভ আমাকে টু টু এইটাকে আড়ে ঢোকাতে হবে, তাহলেই রিফ্লেক্সিভ হয়ে যাবে। ট্রান্সিটিভ, ট্রান্সিটিভের জন্য কী দরকার, টু থ্রি আছে তো, তাহলে যদি আমি থ্রি টুটাকে ঢুকিয়ে দিতে পারি তাহলে এই ট্রান্সিটিভ হয়ে যাবে, এই ভুল বলছি আমি। সিমেট্রিক, সিমেট্রিক মানে হচ্ছে এ বি থাকলে বি এ কেও থাকতে হবে, তাহলে টু থ্রিটাকে, টু থ্রিটা অলরেডি আড়ে আছে, তাহলে আমি যদি থ্রি টুটাকে আড়ে ঢুকিয়ে দিই তাহলে এটা সিমেট্রিক হয়ে যাবে, কারণ টু থ্রিটা আড়ে আছে মানে থ্রি টুটা আড়ে ঢুকালে আমার এটা সিমেট্রিক রিলেশন হয়ে যাবে, তাহলে এক্সট্রা আমাকে থ্রি টুটাকে অ্যাড করে দিতে হচ্ছে। বলো ট্রান্সিটিভের জন্য আমাকে এক্সট্রা কিছু অ্যাড করতে হবে না, মানে এইগুলোর মধ্যে থেকেই চলে আসবে, আমি যদি যখন আমি টু টু থ্রি টু ঢুকিয়ে দেবো চলে যাবে। কীভাবে দেখ, ট্রান্সিটিভ মানে কি, যদি এ বি বি সি থাকে তাহলে এ সিকেও থাকতে হবে, তাই তো, টু থ্রি মানে এটাকে এ বি ভাব আছে আরে, থ্রি টুটাকে তো ঢুকিয়েই দিচ্ছি, তাহলে এ বি এটাকে আবার এইভাবে বি সি, এ বি বি সি আরে আছে, আবার এ সি মানে এটা এ এটা সি, এটার মাথায় এ দিলাম, এটা বি এটা সি, তাহলে এ বি বি সি আরে ছিল, মানে এ বিটা অলরেডি আরে ছিল আর বি সিটাকে আমরা নিয়ে নিয়েছি, তাহলে এই যে এ সি টু টু সেটাও আমার আরে, ওই যে ঢুকিয়ে দিলাম রিফ্লেক্সিভে, তারপরে এ সিটাও আমার আরে থাকছে, মানে ট্রান্সিটিভের জন্য আমাকে আরও এক্সট্রা কিছু অ্যাড করতে হচ্ছে না, এই দুটো অ্যাড করলে অটোমেটিক্যালি ট্রান্সিটিভও হয়ে যাচ্ছে। তো তার কারণে এখানে ওইটাই লেখা হয়েছে যে সো দ্য মিনিমাম নাম্বার অফ অর্ডার পেয়ার্স টু আর সো দ্যাট দ্য এনলার্জ রিলেশন বিকামস অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন অন এ ইজ টু টু অ্যান্ড থ্রি টু, মানে এই জাস্ট এই দুটো এলিমেন্টকে যদি আমি আর এর সাথে অ্যাড করে দিই তাহলেই আমার এটা একটা মিনিমাম মানে ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম, ম্যাক্সিমামের ব্যাপারটা সোজা, ম্যাক্সিমাম মানে হচ্ছে লার্জেস্ট আমার ইকুইভ্যালেন্স রিলেশনটা কি হতে পারে। এখানে প্রথম কথা হচ্ছে যে কোনো সেটের ওপর লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন মানে হচ্ছে এ ক্রস, এর বাইরে গিয়ে তো আর কিছু হবে না, আমি যে এই যে আমি রিলেশন মানে কি, আমি এ ক্রস এর সাবসেট যেটা, ঠিক আছে, এবার তার মানে ম্যাক্সিমামটা আমার এ ক্রস এটা কত হতে পারে, ম্যাক্সিমাম এ ক্রস এটা এটা হতে পারে, এর বাইরে তো আর কিছু যাবে না, তার মানে এটাই হচ্ছে আমার লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন অন এনি সেট, যে কোনো সেটের সাথে তার ক্রস প্রোডাক্ট করে যে আমি সেটটা পাচ্ছি সেটাই লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন অন দ্যাট সেট।
তার মানে এ ক্রস এটাই এটা এখানে লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন তাহলে আমার কাছে আর বলতে এটা ছিল 1 1 2 3 3 3 এই তিনটে এলিমেন্ট ছিল তাহলে এখানে দেখে নিতে হবে এই বাদ দিয়ে এগুলোকে বাদ দিয়ে যেগুলো আছে মানে 1 1 2 3 আর 3 3 এই তিনটেকে বাদ দিয়ে বাকি সবকটাকেই আমার আরে অ্যাড করে দিলে সেটা লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে কারণ তখন আটটা কি হয়ে যাবে এ ক্রস এর সাথে সমান হয়ে যাবে আটটা তাহলে সেক্ষেত্রে তখন ওটা আমার ম্যাক্সিমাম নাম্বার মানে লার্জেস্ট ইকুইভ্যালেন্স রিলেশনটা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ম্যাক্সিমাম নাম্বারের ক্ষেত্রে আমার এই এতগুলো অ্যাড করতে হবে 1 2 1 3 2 1 2 2 3 1 3 2 আর মিনিমাম নাম্বারের ক্ষেত্রে জাস্ট 2 2 আর 3 2 কোশ্চেন নাম্বার 11 কোশ্চেন নাম্বার 11 টা বলেছে কনসিডার থ্রি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস T1 উইথ সাইডস 3 4 5 T2 উইথ সাইডস 5 12 13 এন্ড T3 উইথ সাইডস 6 8 10 হুইচ ট্রায়াঙ্গেলস অ্যামং T1 T2 এন্ড T3 আর রিলেটেড ফার্স্ট অফ অল কথা হচ্ছে এখানে তিনটে সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে T1 একটা যার বাহুগুলোর দৈর্ঘ্য বলা আছে 3 4 5 T2 একটা যার বাহুগুলোর দৈর্ঘ্য বলে দিয়েছে 5 12 13 T3 একটা তার বাহুগুলোর দৈর্ঘ্য বলে দিয়েছে 6 8 10 এর মধ্যে ওরা জানতে চেয়েছে যে কোন দুটো ত্রিভুজ পরস্পর সম্পর্কযুক্ত ঠিক আছে এটা ওরা জানতে চেয়েছে তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখে নেব যে একটু আগে আমরা 8 নম্বরের ম্যাথে প্রমাণ করেছিলাম যে ওই অন দ্য সেট অফ অল ট্রায়াঙ্গেলস ইন এ প্লেন হোয়ার সিমিলারিটি ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন মানে একটা সেটের মধ্যে অনেকগুলো ত্রিভুজ আছে সেই ত্রিভুজের সেটটার উপরে আমরা একটা রিলেশন ডিফাইন করেছিলাম সিমিলারিটি দিয়ে এবং আমরা লাস্টে দেখিয়েছিলাম সিমিলারিটি বা সদৃশ্যতাটা হচ্ছে গিয়ে একটা সমতুল্যতা সম্বন্ধ বা ইকুইভ্যালেন্স রিলেশন তাহলে আমরা এখানে এই তিনটে ত্রিভুজের মধ্যে যদি সিমিলারিটি কোথাও দেখতে পাই তাহলে সেই দুটো ত্রিভুজকে আমরা বলতে পারবো পরস্পর সম্পর্কযুক্ত কেন কীভাবে দেখ এখানটায় T1 আর T2-র মধ্যে কোনো সিমিলারিটি হবে না সিমিলারিটি মানে কি দুটো ত্রিভুজের মধ্যে সিমিলারিটি মানে তার দুটো প্রপার্টি আছে এক হচ্ছে তার অনুরূপ কোণগুলো সমান হয় বাট এখানে তো কোণ দেওয়া নেই আর কি তাদের অনুরূপ বাহুর অনুপাতগুলো সমান হয় এখন আমি যদি T1 এর সাথে T2-র অনুপাতটা দেখি বাহুর অনুপাত 3 আর 5-এর অনুপাত মানে 3/5 4 আর 12-র অনুপাত মানে হচ্ছে 1/3 কখনোই সমান হচ্ছে না দুটো কি সমান হচ্ছে অথবা 5-এর সাথে 13 এটাও সমান হচ্ছে না তখন T1 আর T2 সিমিলার নয় T2-র সাথে যদি T3 দেখি প্রথমটা হচ্ছে 5/6 এই বাহুর অনুপাত পরেরটা 12/8 মানে হচ্ছে 3/2 হচ্ছে না সমান পরেরটা 13/10 হচ্ছে না সমান হলো এবার যদি T1-এর সাথে T3 দেখি 3/6 মানে হাফ তারপর হচ্ছে 4/8 দ্যাট ইজ অলসো হাফ আবার 5/10 দ্যাট ইজ অলসো হাফ তার মানে T1-এর সাথে T3 এর বাহুর অনুপাতগুলো সমান হচ্ছে তার মানে T1 ত্রিভুজ আর T3 ত্রিভুজ এই ত্রিভুজগুলো কিন্তু আমার কি পরস্পর সদৃশ বা সিমিলার তাই এখানে লেখা হচ্ছে হিয়ার T1 এন্ড T3 আর রিলেটেড কেন রিলেটেড বিকজ T1 সিমিলার টু T3 দেখো তো রিজনটাও দেওয়া আছে যেহেতু অনুপাতগুলো সমান আর কেন এখান থেকে আমি এটাকে রিলেটেড বলতে পারছি কারণ একটু আগে আমরা প্রমাণ করেছি যে সিমিলারিটি ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন সেই কারণে আমরা এই দুটো ত্রিভুজকে রিলেট করতে পারছি ঠিক আছে